वेलकम बैक टू माय चैनल। तो वीडियोर माध्यम आमरा इनफॉरमेशन टेक्नोलॉजी रिलेटेड एमसीक्यू प्रैक्टिस करब, जेटा आमादेर डब्ल्यूबीसीएस मेन्स पेपर फोर क्षेत्र इम्पोर्टेंट। तो शुरू करा जाक। प्रथम प्रश्न बोलछे, द मैसेंजर सैटेलाइट लॉन्च बाय नासा इज टू स्टाडी मार्करी। तहले नासा जे मैसेंजर सैटेलाइट लॉन्च करेछिलो तार उद्देश्य कि छिलो, मार्करी के स्टाडी करा। नेक्स्ट, एन इंटेलिजेंट टर्मिनल हैज ए माइक्रो प्रोसेसर बट कैन नॉट बी प्रोग्राम्ड बाय द यूजर। ताले इंटेलिजेंट टर्मिनल इज अ माइक्रो प्रोसेसर, हैज अ माइक्रो प्रोसेसर बट कैन नॉट प्रोग्राम बाय द यूजर। नेक्स्ट, व्हिच ऑफ द फॉलोइंग country has recently become the third largest market for Twitter, এটা 2010 এর রেসপেক্টে, ঠিক আছে, SSC 2010 এ এসেছে, তো প্রশ্নটা আমরা প্র্যাকটিস করতেই পারি। সো টুইটারে থার্ড লার্জেস্ট হচ্ছে ব্রাজিল। হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি হ্যাজ রিসেন্টলি বিকাম দ্য থার্ড লার্জেস্ট, তো ওটা ব্রাজিল উত্তর হবে। নেক্সট, পরবর্তী প্রশ্ন বলছে, প্রসেসরস স্পিড অফ আ কম্পিউটার ইজ মেজার্ড বাই এমআইপি। তাহলে প্রসেসরের যে স্পিড সেটা মাপা হয় যে ইউনিটে, সেটাকে বলা হয় এমআইপি। নেক্সট, সি ল্যাঙ্গুয়েজ ইজ এ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে সি ল্যাঙ্গুয়েজ ইজ এ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। নেক্সট, উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম ফ্রম মাইক্রোসফট কর্পোরেশন হ্যাজ ড্যাশ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্রন্ট। কতগুলো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের ফ্রন্ট আছে, এটা হচ্ছে 49। আচ্ছা, এটা এসএসসি 2010 এর প্রশ্ন, সেই রেসপেক্টের অ্যান্সার, ঠিক আছে, এখন আরও আপডেট হয়েছে বর্তমানে। নেক্সট, দ্য ফার্স্ট কম্পিউটার মেড অ্যাভেলেবেল ফর কমার্শিয়াল ইউজ, কমার্শিয়াল ইউজের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইউনিভ্যাক। নেক্সট, আ কমিউনিকেশন নেটওয়ার্ক হুইচ ইজ ইউজড বাই দ্য লার্জ অর্গানাইজেশন ওভার রিজিওনাল, ন্যাশনাল অর গ্লোবাল এরিয়া ইজ কল্ড ওয়ান ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক। তাহলে এটা অপশন বি এখানে সঠিক উত্তর হচ্ছে। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান আর্মিস অপারেশন সাইয়াম ওয়াজ রিলেটেড টু ইন্দো পাকিস্তান বর্ডার ইন পাঞ্জাব অ্যান্ড রাজস্থান, অপশন ডি। নেক্সট কোশ্চেন, দ্য হেডকোয়ার্টার অফ MCF মাস্টার কন্ট্রোল ফেসিলিটি, দ্য নার্ভ সেন্টার অফ দ্য এন্টায়ার স্পেস ক্রাফ্ট অপারেশন অফ ইন্ডিয়া ইজ ইন হাসান কর্ণাটকা, সো অপশন ডি। নেক্সট কোশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোয়িং এরিয়া আ স্প্রেডশিট সফটওয়্যার ইজ মোর ইউজফুল, ইন হুইচ অফ দ্য ফলোয়িং এরিয়া এ স্প্রেডশিট সফটওয়্যার ইজ মোর ইউজফুল। এটা আমরা জানি স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রেই সব থেকে বেশি ইউজ করা হয় স্প্রেডশিটটাকে। নেক্সট, এ গ্রুপ অফ ওয়্যার ইজ এ সফটওয়্যার, তাহলে এ গ্রুপ অফ ওয়্যার ইজ এ সফটওয়্যার। নেক্সট, দ্য ট্রান্সফার অফ ডেটা ফ্রম এ সিপিউ টু পেরিফেরাল ডিভাইস, সিপিউ টু পেরিফেরাল ডিভাইস অফ কম্পিউটার ইজ অ্যাচিভ থ্রু ইন্টারফেস। তাহলে সিপিউ থেকে পেরিফেরাল ডিভাইসে কোনো একটা ডাটাকে ট্রান্সমিট করার জন্য, অ্যাচিভ করার জন্য ইন্টারফেসের প্রয়োজন হয়। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং আইটেম ইজ নট ইউজড ইন দ্য লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান, ইন্টারফেস কার্ড লাগে, কেবল কার্ড লাগে, মডেম লাগে। আচ্ছা, কম্পিউটার তো অবশ্যই লাগে এক্ষেত্রে। এই প্রশ্নটা যদি অড অন আউট হিসাবে আসতো তাহলে মনে হয় বেটার হতো প্রশ্নটা। সো এখানে অপশান সিটাই হবে, বাকিগুলো তো লাগেই এবং কম্পিউটার তো এগুলোর মধ্যেই থাকে। অড অন আউট হিসাবে হলেই এই প্রশ্নটা হয়তো সঠিক হতো। যাই হোক, এসএসসি 2012-তে এসেছিলো, প্রশ্নটা ডিসকাস করা হলো এখানে। নেক্সট বলছে, হোয়াট ইজ এম কমার্স, এম কমার্স জিনিসটা কি, এটা হচ্ছে মোবাইল কমার্স। নেক্সট, হু ইনভেন্টেড মডেম,
মডেম কে ইনভেন্ট করে? এটা টিএনটি ইনফরমেশন সিস্টেম, অপশন ডি হবে এর সঠিক উত্তর। নেক্সট বলছে, হোয়াট ইজ দ্য নেম গিভেন টু দ্য স্মলেস্ট ইউনিট অফ ডাটা স্পেস অ্যাভেলেবেল ইন আ স্প্রেডশিট সফটওয়্যার অ্যাপ্লিকেশন? এটা তো সেল, আমরা জানি যে স্প্রেডশিটে রো এবং কলমের যে মিলে যে বক্সটা তৈরি হয় সেইটা সেল, তো সেটাই বলছে যে স্মলেস্ট ইউনিট অফ ডাটা স্পেস সেল হবে। নেক্সট, অ্যান অল্টারনেটিভ নেম অফ কমপ্লিটলি ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক টোপোলজি, টোপোলজি আমরা জানি বাস টোপোলজি, স্টার টোপোলজি, তার মধ্যে এই যে যেটা বলেছে যে অ্যান অল্টারনেট নেম অফ দ্য কমপ্লিটলি ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক সেটা হচ্ছে মেস টোপোলজি, অপশান এ হবে এখানে সঠিক উত্তর। নাও 19-এর দাগের বলছে, কমিউনিকেশন স্যাটেলাইট আর ইউজ টু, কমিউনিকেশন স্যাটেলাইট আর ইউজ টু রিসিভ রিডাইরেক্ট কমিউনিকেশন সিগনাল, সো অপশান সি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট 20-এর দাগের বলছে, হোয়াট টাইপ অফ ইনফরমেশন সিস্টেম উড বি রেকগনাইজ বাই দ্য ডিজিটাল সার্কিটস, ডিজিটাল সার্কিটে হোয়াট টাইপ অফ ইনফরমেশন সিস্টেম উড বি রেকগনাইজড, এটা হবে বাইনারি সিস্টেম, আমরা জানি জিরো এবং ওয়ান, বা আরও সহজভাবে বোঝাতে গেলে অন এবং অফ এর মাধ্যমেই ডিজিটাল সার্কিট কাজ করে, তো সেইটার রেকগনাইজ করা হয় বাইনারি সিস্টেমের মাধ্যমে। নেক্সট কোশ্চেন কি বলছে, উইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইম্প্যাক্ট প্রিন্টার, আছে এখানে প্রিন্ট ই এর পরে একটা আর বসবে, ঠিক আছে সেটা প্রিন্টিং মিস্টেক আছে, যাই হোক এসএসসি সিজিএল 2013-তে এসেছিল। প্রশ্নটা হচ্ছে, উইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইম্প্যাক্ট প্রিন্টার, আমরা জানি প্রিন্টারের চার ধরনের প্রিন্টার, লাইন প্রিন্টার, জেট প্রিন্টার, ইম্প্যাক্ট প্রিন্টার, তার মধ্যে বলেছে এই যে চারটে অপশান আছে তার মধ্যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইম্প্যাক্ট প্রিন্টার, সেটা হবে অপশান এ ডেইজি হুইল প্রিন্টার। নেক্সট, আ টেলিভিশন চ্যানেল ইজ ক্যারেক্টারাইজড বাই, এ টেলিভিশন চ্যানেল ইজ ক্যারেক্টারাইজড বাই ফ্রিকোয়েন্সি অফ ট্রান্সমিটেড সিগনাল, অপশান এ ফ্রিকোয়েন্সি অ্যান্ড ট্রান্সমিটেড সিগনাল এর মাধ্যমে টেলিভিশনের যে চ্যানেলগুলো আমরা দেখতে পাই। নেক্সট 23-এর দাগে বলছে, হুইচ ইজ দ্য ফাউন্ডার অফ ফেসবুক হুইচ ইজ কারেন্টলি নাম্বার ওয়ান সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট ইন দ্য ইন্ডিয়া, ফেসবুকের ইনভেন্টর কে? মার্ক জুকারবার্গ। আচ্ছা আমার এখানে একটা প্রশ্ন থাকবে যে মার্ক জুকারবার্গ যে ফেসবুক ইনভেন্ট করেছিল সেই ফেসবুক কত সালে ইনভেন্ট করে, এবং মার্ক জুকারবার্গ ফেসবুক তৈরি করার আগে তিনি আরও একটা সফটওয়্যার উপর কাজ করতেন যেটা তিনি আলটিমেটলি পাবলিশ করতে পারেননি, ফেল হয়ে গেছিলো, ফেসবুক ছিল তার সেকেন্ড ইনভেনশন যেটাকে তিনি বর্তমানে এত বড় জায়গায় নিয়ে এসেছেন। তো আমার প্রশ্ন থাকবে, ফেসবুকের আগে যিনি যে প্রজেক্টটায় কাজ করতেন সেই প্রজেক্টটার নাম কি? ওকে, নেক্সট, হুইচ কম্পিউটার ওয়াজ দ্য ফার্স্ট টু ইউজ দ্য ম্যাগনেটিক ড্রাম ফর মেমোরি, ম্যাগনেটিক ড্রাম ইউজ করা শুরু হলো মেমোরির জন্য কোন কোন কম্পিউটার থেকে? এটা হচ্ছে আইবিএম 650। নেক্সট প্রশ্ন বলছে, আইডেন্টিফাই দ্য FIFO ফার্স্ট ইন ফার্স্ট আউট স্ট্রাকচার অ্যামং দ্য ফলোয়িং, এটা হবে স্টেক, সো আইডেন্টিফাই দ্য FIFO ফার্স্ট ইন ফার্স্ট আউট স্ট্রাকচার অ্যামং দ্য ফলোয়িং, এটা হবে স্টেক, অপশান এ। নেক্সট, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট ইলেকট্রনিক কম্পিউটার কনস্ট্রাক্টেড অ্যাট দ্য মোর স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফার্স্ট ইলেকট্রনিক কম্পিউটার কনস্ট্রাক্টেড অ্যাট দ্য মোর স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, এটা হবে এনিয়াক, অপশান সি হচ্ছে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 27-এর দাগের বলছে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্ট্যান্ডস প্রোটোকলস সরি হুইচ অফ দ্য ফলোয়িং স্ট্যান্ডার্ড প্রোটোকল ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড বাই দ্য ইন্টারনেট, এটা হবে TCP/IP, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোটোকল ফর মোস্ট ওয়াইডলি ইউজ অফ ইন্টারনেট, TCP/IP। নেক্সট কোশ্চেন বলছে, হু অ্যামং দ্য ফলোয়িং ইন্ট্রোডিউস ওয়ার্ল্ড ফার্স্ট ল্যাপটপ কম্পিউটার ইন দ্য মার্কেট, প্রথম ল্যাপটপ নিয়ে আসে মার্কেটে কে? এপসন, আমরা জানি এপসনের প্রিন্টার খুবই জনপ্রিয়, সেই এপসন কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার মার্কেটে নিয়ে আসে। নেক্সট, হোয়াট ইজ দ্য ইউজ
what is used to identify whether a data word has an odd or even number of ones? এটা কিসের মাধ্যমে পার্টি বিট? অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট 30 থেকে রিঅ্যারেঞ্জিং অ্যান্ড অ্যালোকেটিং স্পেস ইন মেমোরি টু প্রোভাইড ফর মাল্টিপল কম্পিউটার টাস্ক ইজ কল্ড মেমোরি ম্যানেজমেন্ট। সো রিঅ্যারেঞ্জিং অ্যান্ড অ্যালোকেটিং স্পেস ইন মেমোরি টু প্রোভাইড ফর মাল্টিপল কম্পিউটিং টাস্ক ইজ কল্ড মেমোরি ম্যানেজমেন্ট। নেক্সট এ কম্পিউটার এক্সিকিউট প্রোগ্রাম ইন দ্য সিকোয়েন্স অফ ফেচ দেন ডিকোড দেন এক্সিকিউট। অপশান সি তাহলে সঠিক উত্তর। তাহলে কম্পিউটার এক্সিকিউট একটা প্রোগ্রামকে এক্সিকিউট করে কি প্রসেসে? প্রথমে সে ইনফরমেশানটা ফেচ করলো, সেই ইনফরমেশানটাকে ডিকোড করলো, তারপরে সেটাকে এক্সিকিউট করে, সেইভাবেই কাজ করে। সো অপশান সি এখানে সঠিক উত্তর হচ্ছে। নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইন দ্য অ্যাসেন্ডিং অর্ডার অফ ডাটা হায়ারকি। ডাটা হায়ারকির জন্য অ্যাসেন্ডিং অর্ডার, ফার্স্টে বিট, তারপরে বাইট, তারপরে সেটা ফিল্ডে রাখা হয়, সেটা রেকর্ড হলো, ফিল্ডে রাখার পরে সেটাকে রেকর্ড হলো, তারপরে সেই রেকর্ডগুলো অনেকগুলো মিলে একটা ফাইল হলো, তারপরে সেটাকে ডাটাবেস তৈরি করা হলো। সো অপশান সি এখানে সঠিক উত্তর। অ্যাসেন্ডিং অর্ডারের ডাটা হায়ারকি, এটা এসএসসি সিজিএল 2015-তে এসেছে। ওকে নেক্সট কোশ্চেন, ডেটা ইন ডেটাবেস অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট অফ টাইম ইজ কল্ড অ্যাজ এক্সটেনশান। একটা ডাটাবেসের মধ্যে আমরা পরপর ইনফরমেশান লিখে যাচ্ছি, তার মধ্যে পার্টিকুলারলি এই জিনিসটাকে বা পার্টিকুলারলি এই ক্যারেক্টারটাকে আমরা কী হিসাবে বলতে পারি? আমরা এক্সটেনশান বা এটাকে একটা এক্সটেনশান হিসাবে আমরা বলতে পারি। সেখানে সেই হিসাবে অপশান বি এখানে সঠিক উত্তর। নেক্সট কম্পিউটার সরি পরবর্তী প্রশ্ন বলছে সিপিইউ শিডিউলার ইজ অলসো নোন অ্যাজ শর্ট টার্ম শিডিউলার। তাহলে সিপিইউ শিডিউলার ইজ অলসো নোন অ্যাজ শর্ট টার্ম শিডিউলার। নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অপারেটিং সিস্টেম। এই অপশানগুলোর মধ্যে কোনটা অপারেটিং সিস্টেম বা ওএস নয়? অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, ভিস্তা ইজ অপারেটিং সিস্টেম, আইওএস অপারেটিং সিস্টেম, কিন্তু অপেরা একটা অপারেটিং সিস্টেম নয়। অপেরা কি? অপেরা একটা ওয়েব ব্রাউজার। নেক্সট কোশ্চেন বলছে ইন আইটি, আইটি মানে কি? ইনফরমেশন টেকনোলজি। ইন আইটি দ্য টেকনোলজি অফ ডিলেইং আউটগোয়িং অ্যাকনোলেজমেন্ট টেম্পোরারিলি ইজ নোন অ্যাজ পিগি ফার্মিং। অপশান ডি হবে এখানে সঠিক উত্তর।